আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, এই যে খামারে চলে আসলাম, দেখতে পাচ্ছেন খামারের সকালের পরিস্থিতি। এই যে আমাদের বাড়ির ছোট সাহেব লাইসুর আজাদ ওরফে চিঙ্গালালা, অনেক ভিডিওতে আপনারা দেখছেন। এখন থেকে আমরা হচ্ছে খামারের কাজ ভাগ করে নিছি, কে কখন কি কাজ করবে। এই যে সকাল 8টায় চিঙ্গালালা ঘুম থেকে উঠবে, উঠে ওর কাজ হচ্ছে এই যে বলগুলা গরুগুলা হচ্ছে ভালোভাবে পানি খাওয়াবে। পানি খাওয়ার পর হচ্ছে এই যে গতকালে যে খাবারটা দিছিলাম, খড় আর হচ্ছে কাঁচা ঘাস, এই যে খাবার খন্ডরাগুলা এগুলা থেকে বাইর করে ফেলবে। এই যে দুইটা খন্ডরা থেকে বাইর করে ফেলছে, বাইর করে এই যে এখানে রাখছে। বাইর করার পর হচ্ছে ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে গোবরগুলা টানে নিয়ে সব গরুগুলা হচ্ছে ভালোভাবে গোসল করায় দিবে। এই যে লাইসুর এখন হচ্ছে গরুগুলা গোসল করায় দিতেছে। কিরে লাইসুর, কয়টা গোসল করালো? এই পাশে ভিজে নে, এই পাশে ভিজে নে, আস্তে ভিজনুমুই। এই যে আমাদের প্রত্যেক দিনের সকালের কাজ হচ্ছে গরুগুলা গোসল করা। এই যে আমাদের খামারের দানব, সবচেয়ে বড় গরু হলিস্টাম ফিজিয়ান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গরু। এটা হচ্ছে হলিস্টাম ফিজিয়ান, একদম পার্সেন্টেজ পুরা আছে। আর এই যে এই চারটা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, এই চারটা হচ্ছে একদম পিওর দেশি। এই পাঁচটার ওর গোসল করা কমপ্লিট, একদম চকচক করে গোসল করা দিল। আমরা মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, মানে প্রত্যেক দিনে হচ্ছে সকালে গরু গোসল করাই দিই। একেবারে মেঝেটাও ভালোভাবে ধুয়ে দিল। আর এই যেখানে এই যে গরুর খন্ডরাগুলো যেগুলোতে আমরা খাবার দিই, একেবারে লম্বালম্বি করছি, যাতে হচ্ছে গতকালের খাবারটা ময়লা খাবারটা পুরাপুরি টানে ফেলতে পারে। পরিষ্কার করে একেবারে পরিষ্কার করে নিছি। আর এই পাশে আমরা হচ্ছে ফাঁকা রাখছি যাতায়াতের জন্য। আর এই যে তিনটা পানির কল দিচ্ছি, এখানে একটা, এই যে ওখানে একটা, শেষে একটা। গরু যখন পানি খাওয়াই আমরা, তখন হচ্ছে এই যে এই কলটা ইউজ করি, এই যে এটা ইউজ করি। এর মধ্যে দুইটা লাগে না, এই যে এখানে একটা দিচ্ছি, এটা করে রাখছি আর কি। এই যে আর এ পাশে একটা দিছি, যেহেতু গরুর ঘরটা আমাদের বাড়ির সাথেই, এই জন্য এটা হচ্ছে আমরা অত বেশি খোলামেলা রাখি নাই। কারণ আমাদের এই যে সামনে হচ্ছে মেন রোড, এই জন্য একটু ছোট গ্রিল দিছি। গরুর খামার মূলত হচ্ছে খোলামেলা লাগে। এ পাশে একটা জানালা দিছি আর এ পাশে একটা জানালা দিছি, দুইটা জানালা, সামনের এটা ফাঁকা দিছি, বেশ এটুকুই। আর উপরে 6টা ফ্যান দিছি, এই যে ছোট ফ্যানগুলা। এ পাশে 3টা ফ্যান দিছি, এ পাশে 3টা ফ্যান দিছি। যা হোক, এ পাশের একটা হলিস্টাম ফিজিয়ান বললাম আর 4টা দেশি। এ পাশে এক ব্লকে আছে 5টা আর এ পাশে আছে 5টা। এ পাশের 5টার মধ্যে হচ্ছে এই যে এটা, যেহেতু লাইট কম বোঝা যায় না, এটা হচ্ছে দেশি করস, আর এটা হচ্ছে হলিস্টাম ফিজিয়ান, আর এটা এই কালোটাও হচ্ছে দেশি করস, এটা হচ্ছে শাহিওয়াল, এটা হচ্ছে শাহিওয়াল। এপাশে 5টা, এপাশে 5টার মধ্যে কোনো দেশি গরু নেই।
এই ফলটা ভালোভাবে ধুয়ে দিছি হবে এই সব গোবরগুলা টানে নিছে ফলরে দিয়ে হচ্ছে আগে ফলটা পরিষ্কার করে দেই তারপর হচ্ছে গরুগুলা গোসল করায় দেই এই বোলগুলা পানি খাওয়াই পাঁচটা বোল আছে প্রথমে পাঁচটা খাওয়াই এই পাশের পাঁচটা খাওয়াই তারপর এই পাশের পাঁচটা খাওয়াই এভাবে পানি খাওয়াই আর এই যে হচ্ছে আমাদের খড় কাটা মেশিন অনেক ভিডিওতে দেখাইছি তারপরেও অনেকজন যারা নতুন তারা জানতে চান যে মেশিনটা কই থেকে কিনছি কত টাকা কিনছি মেশিনের সার্ভিস কেমন এলোমেলো খড় কাটা যায় কি না সবই আমার ভিডিও আছে আপনারা চেক করলে বুঝতে পারবেন যা হোক এই যে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই কারেন্ট চলে আসবে কারেন্ট তেমন একটা সমস্যা হয় না আগের মতো আর বাদ দে কারেন্ট চলে আসবে আলাই পাইপটা তুই নিচত নামাই রাখ নিচত নামাই রাখ এটা মেশিন হচ্ছে আমরা নিছিলাম 23,000 টাকা দিয়ে দুইটা বেলেট থাকে যে এই পাশে একটা এই পাশে একটা আমরা কালকে রাতে বেলেট দুইটা খুলে কামারের কাছে নিয়ে গেছিলাম ধার দেওয়ার জন্য এটা দিয়ে আমরা খড় কাটি যা হোক 5 মিনিট পরে আবার কারেন্ট চলে আসছে দেখেন এই যে কারেন্ট চলে আসছে আর লাইসিরও ভাত খাইতে চলে গেল ভাত খাওয়ার পর আবার বাকি গরুগুলা গোসল করাই দিবে মেশিনটার কথা বলতেছিলাম এটা আমরা হচ্ছে আমাদের উপজেলা শহর পীরগঞ্জে নিছি আমার মনে হয় প্রত্যেকটা উপজেলা শহরে পাওয়া যায় এটা নিচে হচ্ছে 23,000 টাকা টাটা কোম্পানি TATA মেড ইন ইন্ডিয়া এটা দুইটা ব্লেড থাকে এই যে একটা ব্লেড আর এই যে নিচে একটা ব্লেড আমরা হচ্ছে কালকে ব্লেড দুইটা খুলে হচ্ছে কামারের কাছে নিয়ে গেছিলাম ধার দেওয়ার জন্য এই জন্য লাগাই নাই এই যে ব্লেডের নাটগুলো এখানে রাখছি খুলে এখন লাগাবো যেহেতু এখন ঘাস কাটবো খড় কাটবো আর এটা মোটর দিছে হচ্ছে টু হর্সের মোটর আছে এসিআই মোটর এটা দিয়ে এলোমেলো খড় কাটা যায় যেটা আমরা পোয়াল বলি আর এই যে গরুর জন্য কলার পাত আপনারা আমার ভিডিও দেখছেন যেহেতু আমাদের এদিকে কলার আবাদ হয় এই যে কলার পাতা নিয়ে আসছি অনেকগুলা কলার পাতা খাওয়াইলে আমাদের গরু কোনো সমস্যা হয় না প্রথম একটু হচ্ছে পাতলা হাগদ এখন হচ্ছে আর তেমন সমস্যা হয় না এই যে অনেকগুলা কলার পাত নিয়ে আসছি প্রায় 200 কেজির উপর এখানে হচ্ছে কিছু কাঁচা ঘাস দিব আর হচ্ছে কিছু খড় দিব দিয়ে হচ্ছে দিয়ে দিব এই যে গতকালের ময়লা খাবারটা এটা সম্পূর্ণ মিক্সচার করে দিব আজকের নতুন খাবারের সাথে আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে গরুর গোবর ফেলার টলিটা এই যে গরুর গোবর ফেলার টলি এটা নিয়েছিলাম আমি হচ্ছে দাম চাইছিলাম আমার কাছে 5,200 টাকা আমি 5,000 টাকা দিয়ে কিনছি এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড ভালো মানের যেটা সবজি দুইটা চাকা আছে এগুলো চাকা হচ্ছে রাবারের টিউব না রাবার এই জন্য হচ্ছে লিক হওয়ার কোনো চান্স নাই চাকার কোনো সমস্যা হয় না যা সমস্যা হইলে এগুলার হবে ভাঙে টাঙে যাইতে পারে এই দুই চাকাওয়ালাও আপনি হচ্ছে 4,000 টাকা দিয়ে পাবেন এক চাকাওয়ালা 2,800 টাকা 3,000 টাকা কিন্তু আমারটা একটু হার্ডি স্টিলটা খুব শক্ত এই জন্য হচ্ছে 5,000 টাকা নিছি আর গরুর পানির সাথে আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে আমরা নিজে বানাই নিছি এই যে এক মাসের খাবার এখানে বানাই নিয়ে আসছিলাম যারা সবসময় ভিডিও দেখেন তারা বলতে পারবেন এই যে এক মাসের খাবার বানাই নিয়ে আসছিলাম এই যে মিক্সচার এই গুঁড়াটা হচ্ছে আমরা কয়েকটা আইটেম দিয়ে বানাইছি প্রায় 9টা আইটেম আছে এখানে 9টা আইটেম দিয়ে এই গুঁড়াটা বানাইছি এখানে আছে ভুট্টা আছে ধান
খোল, শুটকির গুঁড়া, খাবার সোডা, লবণ, তুষ সব মিলে 9টা আইটেম আছে। 9টা আইটেম দিয়ে এটা বানাইছি আমরা। হচ্ছে সকালে এই বোলটার 1 বোল দিই, আর বিকালে হচ্ছে 1 বোল করে দিই গরু, মানে দৈনিক 2 বোল দিই। 2 বোলে আমাদের এই যে পাল্লাটা আপনাদের দেখাই কতটুকু হয়, প্রায় 1 কেজি সমান 900 গ্রাম। বোলের একটু ওজন আছে, মানে আমরা 1 কেজি করে দিই সকালে, 1 কেজি বিকালে, 1 কেজি। এটা কেজি পরে আমাদের হচ্ছে 25 টাকার মতো। তাহলে সকালে 1 কেজি 25 টাকা, বিকালে 1 কেজি 25 টাকা, 50 টাকা। এই মিক্সচারটা দিই, আর দি হচ্ছে খুদির ভাত। এই যে এখানে আমাদের খুদি, এই যে খুদি দৈনিক হচ্ছে 4 কেজি খুদির ভাত লাগে সকাল বিকাল মিলে। খামারের সব কিছুই আপনাদের বললাম A to Z। ও আরেকটা জিনিস হচ্ছে আমার খামারে হচ্ছে কবুতরও আছে, এই যে কোনাগুলো দেখতে পাচ্ছেন ঝুলাই আছে, এগুলা হচ্ছে আমার কবুতর আছে। এই যে কবুতরগুলো এখন বাইরে গেছে, এখানে খালি একটা দেখতে পাচ্ছি, আর এখানে একটা বসে ডিম নিয়ে। এই যে নিচে। তো এই ছিল ভিডিও আমার খামারের। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা হচ্ছে ফলো করবেন একই নামে, ইঞ্জিনিয়ার এগ্রো। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।